नमस्कार, आमी कल्याणी। कल्याणी रान्ना घरे आपनादेर सबाईके स्वागत। आज आमी आपनादेर जोन्नो आरो एकटा नतून रेसिपी निये चले एसेछि। आर रेसिपिटी होलो गेरी गुगलि चच्चड़ी। एटा बाजारे आमरा खूब सहजेई किनते पेये थाकि, किन्तु आमरा अनेकेई एटा परिष्कार करते जानि ना। तो आज के आमी प्रथमे गेरी गुगलि परिष्कार करा देखाबो, तारपर सेई गेरी गुगलिगुलो दिये आपनादेरके चच्चड़ी बानिये देखाबो। तो चलुन सबाई आमार साथे थाकुन आर देखुन किभाबे कि करे आमी रेसिपिटा तैरि करि। रेसिपिटी बनानोर जोन्नो देखुन आमी बेश किछु गेरी गुगलि निये निएछि। आपनाराओ बाजारे एरकमई किनते पेये थाकबेन। तो एगुलो परिष्कार करार जोन्नो आमी सेद्ध करे निएछि। आपनाराओ जखन किने निये आसबेन प्रथमे हलुद दिये सेद्ध करे नेबेन, एते परिष्कार करा सहज हबे। एबार आमी एई एकटा करे नेब आर मुखेर एई शक्त अंशटा बाद दिये आर नीचेर एई नरम अंशटाओ बाद दिये देब। দেখুন এটা আমি বাদ দিয়ে দিচ্ছি আর মধ্যখানের এই শক্ত অংশটা এটা আমি নিয়ে নেব। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আরো একটা দেখাচ্ছি, দেখুন নিচের অংশটা বাদ দিয়ে দিলাম আর মধ্যখানের অংশটা নিয়ে উপরের শক্ত অংশটা ফেলে দিলাম। এইভাবে আমি প্রতিটা গেরি গুগলি পরিষ্কার করে নেব। দেখুন গেরি গুগলিগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নুন, আর নুনটা দিয়ে ভালো করে এগুলোর মধ্যে মাখিয়ে নেব। আর এইভাবেই ভালো করে রগড়ে রগড়ে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। এখন দেখুন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এগুলো রান্না করব। রান্না করার জন্য গ্যাসে প্রথমে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি আধ ভাজা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1টা বড় সাইজের টমেটো কুচি করা, আর দিচ্ছি 2 চামচ গ্রেট করা রসুন, সঙ্গে দিচ্ছি 2-এ রাখা গেরি গুগলি। এবার আমি সবকিছু একসাথে ভালো করে কষে নেব। এখন দেখুন অনেকটা জল বেরিয়ে এসেছে, তো আমি নাড়াচাড়া করে জলটা কড়াইয়ের মধ্যে শুকিয়ে নেব। এখন দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা জিরে বাটা, আর দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, টেস্ট অনুযায়ী নুন, আর সব শেষে দিচ্ছি টেস্ট অনুযায়ী মিষ্টি। এবার আমি মশলাটা এই গেরি গুগলির সাথে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। জলটা আমি ভালো করে গেরি গুগলির সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে আর এটা ফুটে উঠেছে। এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা লোয়ে করে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর
আমি আবার আপনাদের কাছে ফিরে এসেছি। এখন দেখুন যে জলটা দিয়েছিলাম সেটা অনেকটা শুকিয়ে গেছে আর বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচি। আর ধনে পাতা কুচিটা এখন আমি এই চচ্চড়িটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, তো গেরিগুগলি চচ্চড়ি এখন আমাদের রেডি। গেরিগুগলি চচ্চড়িটা আমি নামিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন, আর কেমন হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না, এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার। With the